শুভ সন্ধ্যা সবাইকে। আজ 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, পুজোর আগেই রাস্তা মেরামত নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্তের, আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে মূল্যবোধ শিক্ষা, ইসাবিল এইচএসের 18 জন শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি, সহকারী কমিশনারের পরিদর্শনে ধরা পড়ল প্রচুর অসঙ্গতি, হাইলাকান্দিতে ই রিক্সা পুরসভায় নথিভুক্ত করার নির্দেশ, 6 নং দফা রূপায়ণের বাইরে বরাক উপত্যকা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, শর্মা কমিটির রিপোর্ট নিয়ে আশুর সঙ্গে বৈঠক হিমন্তের, শিলচর কালাঞ্চলকের বিভিন্ন স্থানে বিরাট গর্ত, জনদুর্ভোগ চরমে, বেছে বেছে একটি সম্প্রদায়কে করা হচ্ছে উচ্ছেদ, অভিযোগ বদরুদ্দিন আজমলের, 24টি পঞ্চায়েত চাই না হলে ডাকা হবে বন্ধ, শুনানিতে জানিয়ে দিল সোনাই কংগ্রেস, এবং সর্বশেষ খবরটি হল, এডিআরির ওএমআরের আনসার শিটের পোর্টাল খুলবে আগামীকাল 27 সেপ্টেম্বর। এবারে শুনুন বিস্তারিত খবর। গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর সহ রাজ্যের বেশ কয়েকটি শহরের পথঘাট বেহাল অবস্থায় রয়েছে, এগুলো শীঘ্রই মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন, বলেন বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে মেরামতের কাজ পুজোর আগেই শেষ হবে। অপরদিকে নতুন শিক্ষাবর্ষ থেকে ফের চরিত্র পাঠ বা মূল্যবোধ শিক্ষার পাঠ্যক্রম চালু করার কথা শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন জাতীয় শিক্ষানীতিতে মূল্যবোধের শিক্ষার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যে একসময় চরিত্র পাঠ বা মূল্যবোধ শিক্ষার পাঠ্যক্রম পড়ানো হতো, কিন্তু ধীরে ধীরে সেসব পাঠ্যক্রম উঠে যায়। তবে নতুন শিক্ষাবর্ষ থেকে ফের স্কুলে স্কুলে মূল্যবোধ শিক্ষা বা চরিত্র পাঠ পড়ানো হবে। এছাড়াও মূল্যবোধের শিক্ষা শক্তিশালী করতে কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবং সেসব পরামর্শ কাজে লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর কি হলো, 24টি পঞ্চায়েত চাই না হলে ডাকা হবে বন্ধ, শুনানিতে জানিয়ে দিল সোনাই কংগ্রেস। সোনাই বিধানসভা কেন্দ্র এলাকায় 24টি গ্রাম পঞ্চায়েত ছিল, 24টি রাখতে হবে, একটি পঞ্চায়েতও কমানো যাবে না, ডিলিমিটেশন খসড়া নিয়ে চলতে শুনানিতে অংশ নিয়ে এমনই দাবি জানালো সোনাই ব্লক কংগ্রেস। 3 দিনের শুনানির এদিন ছিল শেষ দিন। ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বাবুইয়ার নেতৃত্বে দেওয়া প্রতিনিধি দল এডিসি ধ্রুবজ্যোতি হাজারিকার দরবারে আরও দাবি জানায়, দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট ও সাতকোড়াকান্দি পঞ্চায়েতকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করতে হবে। এ 3 পঞ্চায়েত আগেও সোনাইয়েই ছিল। সম্প্রতি প্রকাশিত ডিলিমিটেশন খসড়ায় পঞ্চায়েত 3টিকে বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা হয়। এতে জোর আপত্তি ব্যক্ত করে ব্লক কংগ্রেস সভাপতি আখ্যা ধ্রুবজ্যোতিকে জানান, এ 3 জিপি থেকেই সোনাই আঞ্চলিক পঞ্চায়েত দপ্তর অনেকটাই কাছাকাছি রয়েছে। 3 জিপি থেকেই বাঁশকান্দি যেতে হলে শিলচর শহর ঘুরে যেতে হয়, এতে গরিব মানুষের গাঁটের কুড়ি খরচ হবে অনেকটাই বেশি। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে অনেক কম জনসংখ্যা দিয়েই 1-1টি পঞ্চায়েত তৈরি করা হয়েছে, একথা উল্লেখ করে সোনাইয়ে 1-1টি পঞ্চায়েতে প্রায় 2 গুণ জনসংখ্যা কেন ঠেসে দেওয়া হলো জানতে চায় প্রতিনিধি দল। শুনানি শেষে চূড়ান্ত ডিলিমিটেশনে তাদের দাবি পূরণ না হলে 28 সেপ্টেম্বর সোনাই বন্ধ ডাকার হুমকি দেন ব্লক কংগ্রেস সভাপতি আখ্যা, জানান স্তব্ধ করে দেওয়া হবে শিলচর আইজল জাতীয় সড়কও। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত ডিলিমিটেশন খসড়া তীব্র প্রতিক্রিয়া তৈরি করছে সোনাইয়ে। শিলচর পৌরসভাকে কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়ায় শিলচর বিধানসভা কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হ্রাস পেলেও সোনাইছড়া জেলার বাকি 5 বিধানসভা কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বাড়ানো হয়েছে, নয়তো একই রেখা হয়েছে। মুসলিম নিবিড় সোনাইয়ে 18,000 জনসংখ্যা বাড়ার বিপরীতে কমানো হয়েছে 6টি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 24 থেকে 18তে নামিয়ে আনাকে উদ্দেশ্য প্রণোদিত হিসাবেই দেখছেন মানুষ। গত 2 দিন অগ্রণী মানুষ শুনানিতে অংশ নিয়ে নিজেদের আপত্তি জানিয়েছেন, এবার আপত্তির কথা জানালো ব্লক কংগ্রেসও। ব্লক সভাপতি ছাড়াও এদিনের প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী শামসুজ্জামান মজুমদার, শিপন মজুমদার, শাকির মজুমদার, কাজল মজুমদার প্রমুখ। পরবর্তী খবরটি হলো, শিলচর কালাঞ্চলকের বিভিন্ন স্থানে বিশাল আকারের গর্তে জনদুর্ভোগ চরমে উঠেছে। কিছুদিন আগে ওই সড়কের 2-1টি জায়গায় সিসি ব্লকের কাজ করা হয়েছে, কিন্তু তারপরও বিভিন্ন স্থানে বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এ নিয়ে যেমন হেলদুল নেই বিভাগীয় কর্তৃপক্ষের, তেমনি নির্বিকার রয়েছেন জনপ্রতিনিধিরাও। জনগণের সমস্যা নিরসনে যেন তাদের কোনো দায়িত্ব নেই, এ নিয়ে অসন্তোষ বেড়েই চলেছে। জেলার 3 বিধায়কের এলাকার মধ্যে রয়েছে শিলচর কালাইন সড়কটি, কিন্তু এরপরও সড়কের হাল ফেরেনি, বরং দিনের পর দিন অবস্থা আরও শোচনীয় হচ্ছে। অভিযোগ, জনগণের দুর্ভোগ বাড়লেও বিভাগীয় আধিকারিকরা কার্যালয়ে বসেই নিজেদের দায়িত্ব সেরে নিচ্ছেন,
সড়ক সংস্কারের নামে রাজ্য সরকার কাড়ি কাড়ি টাকা বরাদ্দ করলেও বেহাল ওই সড়কের অবস্থা পাল্টাচ্ছে না। সড়কের বিভিন্ন স্থানে দুপাশে মানুষ চলাচলের জন্য নেই কোনো সুব্যবস্থা, যার ফলে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। জেলার তিন বিধায়কের মধ্যে বিশেষ করে কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে শিলচর কালান সড়কের সমস্যা নিয়ে প্রতিবাদ করতে দেখা গেলেও বাকি দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও দীপায়ন চক্রবর্তী উদাসীন রয়েছেন। এই দুই বিধায়ককে সরেজমিনে পরিদর্শন করে সমস্যার খোঁজ নিতে দেখা যায়নি। স্থানীয় জনগণের অভিযোগ, বিজেপি সরকার সবসময় বলে দেশে ডবল ইঞ্জিনের সরকার রয়েছে, কিন্তু তারপরও শিলচর কালান সড়কের বিভিন্ন স্থানে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মোহনপুর, জোলাগ্রাম, হাম্মারবাজার, পাদুইটিলার বিভিন্ন স্থানে সড়কের ভয়ঙ্কর অবস্থা। সড়কের দুপাশে নেই জল নিষ্কাশনের ব্যবস্থা, যার ফলে স্কুলের ছাত্রছাত্রীদের অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে, স্কুলে সঠিক সময়ে পৌঁছতেও দেরি হচ্ছে। বেহাল সড়কের জন্য দুর্ভোগের মুখে পড়েন রোগীরাও। সময় মতো হাসপাতালে নিয়ে যেতে যেমন কাঠ খড় পোড়াতে হয় নিকটাত্মীয়দের, তেমনি যানবাহন চালকদেরও। এদিকে শিলচর কালান সড়কের ভাঙার পরে হারাং নদীর উপর থাকা সেতুটির অবস্থাও শোচনীয়। গত 3 বছর থেকে বিধায়ক সাংস্কৃতিকে বিষয়টি বারবার জানানোর পরও তারা কোনো গুরুত্ব দেননি। ভুক্তভোগী জনগণ এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরবর্তী খবর কি হলো? রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অনিয়ম দুর্নীতি রুখতে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও করিমগঞ্জের বাস্তব চিত্র তার ঠিক উল্টো। সম্প্রতি এডিআর পরীক্ষা উপলক্ষে জেলায় সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর ডক্টর ওম প্রকাশের সফরে ধরা পড়েছে একের পর এক অনিয়ম। এক সপ্তাহ আগে বিভিন্ন অভিযোগে জেলার ফাকুয়াগ্রাম এইচএস স্কুলের অধ্যক্ষ সিআরসিসি সহ 15 শিক্ষকের বিরুদ্ধে সকর জারি করা হয়েছে। ফাকুয়াগ্রাম এইচএস স্কুলের পর এবার করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ইসাবিল এইচএস স্কুলের অধ্যক্ষ সহ মোট 18 শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন জেলার সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম। সকজ নোটিশের লিখিত উত্তর 2 দিনের মধ্যে দাখিলের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার যাদের বিরুদ্ধে সকজ নোটিশ জারি করা হয়েছে তারা হলেন যথাক্রমে অধ্যক্ষ প্রদীপ ঘোষ, শিক্ষক দীপু বৈদ্য, শিক্ষিকা রঞ্জিতা সিংহ, কামাপ্রিয়া ঠাকুরিয়া, চতুর্থ শ্রেণীর কর্মী মুরাদ আহমেদ চৌধুরী, গোমতী কর্মী অর্চিতা দাস, জাকির হোসেন লস্কর, দ্বারিকা রজক, রাধাচরণ রবিদাস, সুদীপ রঞ্জন ঘোষ, রতনলাল কানু চয়নদর, অমিতাভ গুয়ালা, গোপাল রবিদাস, মন্তাজুল্লাহ, জায়েদ হোসেন চৌধুরী ও দীপু বৈদ্য। এদিকে জানা গেছে জেলা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিয়াঙ্কা ইয়ামনাম সম্প্রতি করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ইসাবিল এইচএস স্কুলে পরিদর্শনে এলে নানা ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে। এর মধ্যে রয়েছে অনেক শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি, এটা পড়ুয়াদের পাঠদানের ক্ষেত্রে বিরাট বাধার সৃষ্টি করছে। তাছাড়া পরিলক্ষিত হয় শিক্ষা সেতু পোর্টালে শিক্ষার্থীদের উপস্থিতিতে গরমিল রয়েছে। শিক্ষকরা স্কুলের নিয়মানুবর্তিতার প্রতি দায়িত্বশীল নন, ফলে মর্নিং অ্যাসেম্বলি নিয়মিত হচ্ছে না, এমনকি স্কুল দেড়টা নাগাদ ছুটি হয়ে যায়, প্রতিদিন 2 বা 3টি ক্লাস হয়, স্মার্ট ক্লাসও যথাযথভাবে হচ্ছে না, মধ্যাহ্নভোজনের মেনুতে অনিয়ম ধরা পড়েছে। এসব ত্রুটি এই শিক্ষা প্রতিষ্ঠানের শৈক্ষিক পরিবেশের উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করেছে। ফলস্বরূপ তিনি নিজেই স্কুলের শিক্ষক সহ অশিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি সহ বিভিন্ন অসঙ্গতি নিয়ে 2 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। পরবর্তী খবরটি হলো, আসামে বেছে বেছে একটি সম্প্রদায়ের লোকজনকে উচ্ছেদ করছে সরকার, এই অভিযোগ করেছেন বদরুদ্দিন আজমল। আসাম সরকারের উচ্ছেদ অভিযানকে অমানবিক আখ্যা দিয়েছেন আসাম রাজ্য জমিয়ত উলেমার সভাপতি মৌলানা আজমল। সোনাপুরের কচুতুলি ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে আসাম সরকারের চালানো উচ্ছেদ অভিযানের জন্য জারি করা নোটিশ সংক্রান্তে প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। তার বক্তব্য, আদালতের রায়ের পর উচ্ছেদের নোটিশ দিয়ে চলা এ ধরনের সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়ে আমি রাষ্ট্রপতির কাছে যাব। আসাম সরকার বিভিন্ন স্থানে বেছে বেছে একটি সম্প্রদায়ের মানুষজনকে উচ্ছেদ করে চলেছে, পুনর্সংস্থাপনের ব্যবস্থা না করে বারে বারে উচ্ছেদ করছে, তার অভিযোগ। সোনাপুরের উচ্ছেদের ফলে 2 জনকে প্রাণ হারাতে হয়েছিল। আমরা সরকারকে বহুবার জানিয়ে এসেছি যে এই সকল মানুষ হলেন ভারতীয় নাগরিক, সরকার তাদের জবরদখলকারী বলে যেভাবে উচ্ছেদ করছে সেভাবে ভূমিহীনদের জমি দেওয়ারও দায়িত্ব বর্তায় সরকারের। এ সম্পর্কে সরকারের যে অমানবিক উচ্ছেদ কার্য আমরা তার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে সেটা বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আজমলের পরিষ্কার কথা, বিদেশি যদি থেকেই থাকে তাহলে তাদের উচ্ছেদ করুক সরকার, কিন্তু বিকল্প ব্যবস্থা না করে যেন উচ্ছেদ করা না হয়। গোয়ালপাড়া জেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে জারি করা হয়েছে উচ্ছেদের নোটিশ। এ সম্পর্কে যাতে উচ্ছেদ করা না হয় তার জন্য ইতিমধ্যে জমিয়তের এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র তুলে দেয়।
ইতিমধ্যে যেসব এলাকায় বন বিভাগ জারি করেছে উচ্ছেদের নোটিশ, সেখানে সংবিধান প্রদত্ত সুবিধা প্রদান করেছে সরকারের বিভিন্ন বিভাগ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ভাঙ্গনের ফলে ভূমিহীন ও গৃহহীন হয়ে প্রান্তীয় ও দুর্বল শ্রেণীর নাগরিকরা জীবন ও জীবিকার চালনায় আশ্রয় গ্রহণ করছেন। উদাহরণস্বরূপ, মাটিয়া রাজস্ব সার্কেলের আশডুবি রাজস্ব গ্রামে 1951 সালের আগের থেকেই মানুষের বসবাস হয়ে আসছে। 1951 সালের NRCতেই সেই গ্রামগুলির নাম নথিভুক্তি রয়েছে। প্রাদেশীকৃত প্রাথমিক ও মধ্য ইংরেজি স্কুল স্থাপন করা হয়েছে, যেখানে রাজস্ব বিভাগ জমির বন্টন দিয়েছে। 1986 সাল পর্যন্ত ওই গ্রামটিতে আশ্রয় নেওয়া নাগরিকদের থেকে রাজস্ব বিভাগ খাজনা আদায় নিয়েছে। বিশুদ্ধ পানীয় জলের জন্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জল সরবরাহ প্রকল্প স্থাপন করেছে। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি সম্পূর্ণ এলাকায় বৈদ্যুতিকরণ করে নাগরিকদের আলোর ব্যবস্থা করেছে। সমাজ কল্যাণ বিভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করেছে। জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ইত্যাদি রাস্তা কালভার্ট নির্মাণ করেছে। বহু নাগরিককে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি প্রদান করছে। বদরুদ্দিন আজমল জানান, ইতিমধ্যে আমরা গোয়ালপাড়া জেলা জমিয়তের মাধ্যমে মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় সংখ্যালঘু কমিশনের কাছে এই গ্রামগুলির সব ধরনের সুরক্ষার চেয়ে পত্র প্রেরণ করেছি। তাছাড়া সরকার হাইকোর্টের রায়কে অবজ্ঞা করছে। পরবর্তী খবর কি হলো? আসাম চুক্তির 6 নং দফায় অসমিয়ার যে সংজ্ঞা বিবৃত হয়েছে, তার পরিধির বাইরে রাখা হবে বরাক উপত্যকাকে। সেজন্যই 1951-র ভিত্তিতে বাসা ভূমি সংস্কৃতির অধিকার নিয়ে যেসব সুপারিশ করেছে বিপ্লব কুমার শর্মা কমিটির রিপোর্ট, সেগুলো রূপায়িত হবে না বরাক উপত্যকায়। মুদ্রা কথা, কমিটির যেসব সুপারিশ রাজ্য সরকার রূপায়িত করতে পারে তার প্রতিটি থেকেই বাইরে রাখা হয়েছে বরাককে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুস্পষ্ট মন্তব্য, শর্মা কমিটির সুপারিশ রূপায়ণের অবকাশ নেই বরাকে। অন্যদিকে ষষ্ঠ তফসিলভুক্ত এলাকাগুলোতে এসব সুপারিশ রূপায়ণের বিষয়টি নির্ভর করছে তাদের মান্যতার উপর। ডিমা হাসাও, কার্বি আংলং এবং BTD কর্তৃপক্ষ চাইলেই এই এলাকাগুলোতে রূপায়িত হবে শর্মা কমিটির রিপোর্ট, নচেত নয়। বুধবার দিশপুরে লোকসেবা ভবনে শর্মা কমিটির সুপারিশ রূপায়ণের বিষয়টিকে সামনে রেখে আসু নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আসাম চুক্তি রূপায়ণ বিভাগের মন্ত্রী অতুল বোরা। এছাড়া মন্ত্রীদের মধ্যে পীযূষ হাজারিকা, রনজ পেগু, অজন্তা নায়ক, বিমল বোরা, কেশব মহন্ত এবং মুখ্য সচিব রবি কুড়া ছিলেন এই বৈঠকে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, শর্মা কমিটির 67টি সুপারিশের মধ্যে 40টি একান্তই রাজ্য সরকারের সঙ্গে সম্পৃক্ত বিষয়, 12টি সুপারিশ কেন্দ্র ও রাজ্যের আওতার মধ্যে পড়ে, বাকি 15টি সুপারিশ রূপায়ণের এখতিয়ার আছে একমাত্র কেন্দ্রের। মূলত ভূমি, ভাষা এবং সংস্কৃতির অধিকার সুনিশ্চিত করাটা রাজ্য সরকারের ক্ষমতার মধ্যে পড়ছে। রাজ্যের এখতিয়ার আছে যে 40টি সুপারিশ, ভাষা ভূমি সংস্কৃতির অধিকার তারই অন্তর্ভুক্ত, যার অর্থ যেসব সুপারিশের রূপায়ণ একান্তই রাজ্যের আওতাভুক্তর মধ্যে রয়েছে সেই 40টি রূপায়িত হলেই ভাষা ভূমি সংস্কৃতির অধিকার নিয়ে যা করণীয় সেটা বাস্তবায়িত হবে। এরপরই মুখ্যমন্ত্রী বলেছেন, আশুকে বলে দিয়েছি এসব সুপারিশ রূপায়ণের অবকাশ নেই বরাক উপত্যকায়, পার্বত্য জেলা ও BTD রূপায়িত হতে পারে শুধু তারা চাইলে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অসমিয়ার সংজ্ঞা নিয়ে সাধারণত যে কথা উঠে আসে তা হলো, যারা অসমিয়া পরিবারে জন্ম নিয়েছেন এবং যুগ যুগ ধরে যারা এই রাজ্যের বাসিন্দা এবং অসমিয়া ভাষা সংস্কৃতিকে গ্রহণ করেছেন তারাই অসমিয়া। সেই হিসেবে অনেক বাঙালি মালওয়ারীও অসমিয়া, কিন্তু আসাম চুক্তির 6 নং দফা মতে অসমিয়া সংজ্ঞার ভিত্তিবর্ষ 1951, তবে অসমিয়ার এই সংজ্ঞার বৃত্ত থেকে বাদ দেওয়া হয়েছে বরাক উপত্যকাকে। বস্তুত এই কারণেই ভূমি, ভাষা, সংস্কৃতির অধিকার বীজ রোপণ করা হবে না বরাক উপত্যকায়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।